আমার নবীর ওনাজারি করে কানতে থাকে, কিভাবে আমার আপনজনদের কাছে কালেমা দাওয়াতটা পৌঁছাবো, এটা নিয়ে নবী আমার চিন্তা করতে থাকে। মক্কা নগরের মানুষেরা, মক্কা নগরের মানুষেরা আমার আপনার নবীকে সত্যবাদী বলে মানতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীকে মক্কার অধিকাংশ মানুষ ভালোবাসতেন, আল্লাহর নবী চাচি আম্মা জানেরা ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তিনি কার কি সমস্যা হচ্ছে, কি কোন অসুবিধার মধ্যে পড়ে আছে, কি রোগগ্রস্তের মধ্যে পড়ে আছে, কি অনাহারের মধ্যে পড়ে আছে, আল্লাহ নবী দয়ার নবী আমার ঘুরে ঘুরে আমার নবী খোঁজ নিতেন, কেননা আল্লাহ পাক দয়ার নবীর অন্তরে আমার আল্লাহ পাক এত দয়া এত মায়া দিয়েছিলেন। ও ভাইজানেরা, আমার নবী কারোর কষ্ট দেখলে দুঃখ দেখলে থাকতে পারতেন না। আল্লাহ পাক আমার আপনার নবীকে এত দয়া এত মায়া দেন। ও ভাইজানেরা, আমার নবী পাকের চাচি আম্মা জানেরা চিন্তা করতে থাকেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমাদের ভাতিজাকে কেন দেখা যায় না, আমাদের ভাতিজাকে আজ তিন দিন কেন দেখতে পাই না, ভাতিজা তো এইভাবে থাকতে পারে না, আমাদের কাছে খোঁজ নাই, আমাদের সংসারের খোঁজ নাই, আমাদের অবস্থা কেমন, খাওয়া হচ্ছে কি হচ্ছে না, সব কিছু খোঁজ নেয়, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ কয়েকদিন হয়ে গেল আমরা তাকে দেখতে পাই না, জানি মুহাম্মাদের কি কোন শরীর খারাপ হলো নাকি, আল্লাহ নবী চাচি আম্মা জানেরা ওই সময় আমার আপনার নবী দয়া নবী নূর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরেতে আসতে লাগলেন। বাবা আল্লাহ নবী চাচি আম্মা জানের এসে দেখেন আমার নবী দয়া নবী ঘরের ভিতরে একাকিনী চুপটি করে বসে আছেন। আল্লাহ নবী চুপ করে বসে আছেন, ইসলাম কিভাবে এসেছে দেখেন, কোরআন আমাদের ঘরে ঘরে কিভাবে এসেছে, ভাই তো আমরা সহজে পেয়েছি ঠিক না, আমরা সহজে পেয়েছি তাই আমরা অনেকের গুরুত্ব দিতে পারি না, কিন্তু না যিনি আমাদের নেতা, আমাদের নেতার অনেক কষ্ট হয়েছে, মেরে বেহুশ করে দিয়েছে, সমস্ত শরীরটাকে রক্তে লাল করে দিয়েছে, ওহদের ময়দানে দান্দা মোবারক শহীদ করে দিয়েছে, ইসলাম সহজে আসে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়া নবী আমার ঘরের ভিতরে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কানতে নাকি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমার হাবিবের চোখ দিয়ে যদি পানি ঝরে, আমার হাবিব যদি কন্দর করে, আমার হাবিবের চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না, আমার হাবিবের কষ্ট হলে আমি থাকতে পারি না। উপায় জানে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি একাকিনী রোনাজারি করে কাঁদছেন, তিন দিন একাধারে ঘর থেকে বার হন না, খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র নিজের জন্য নয় আমাদের জন্য, বাবা আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী ওই সময় চাচি আম্মা জানেরা বলেছিলেন, এ বাবা মোহাম্মদ কি হয়েছে বাবা, তোমার শরীরটা কি খারাপ নাকি বাবা, এ বাবা মোহাম্মদ তোমার কি হয়েছে বলো, আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় বলছেন, না আল্লাহ আমাকে ভালো রেখে দিয়েছেন, আমার শরীরটা ভালো আছে, শরীর আমার খারাপ নয়,
নয়, তবে আল্লাহ পাক আমাকে এত দিনে গোপনে কালেমার দাওয়াত দিতে বলেছিলেন। ও আমার চাচি আম্মা জানেরা শুনে নেন, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন, রসুল করে পাঠিয়ে দিয়েছেন, আমি হলাম শেষ নবী, আনা খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক আমাকে শেষ নবী করে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীকই নাই, আর আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই ইসলাম ধর্মকে প্রচার করতে বলেছে। এতদিন আমি গোপনে প্রচার করেছি, এখন প্রকাশ্যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এবং সর্বপ্রথম আমার আপনজনদের কাছে কালেমার বাণীটা পৌঁছে দিতে বলেছে। তাই আমি ভাবছি কিভাবে আমি কালেমার দাওয়াতটা দেব, এই চিন্তা ভাবনা নিয়ে আমার তিন দিন পার হয়ে গেছে। আল্লাহ নবী চাচি আম্মা জানেরা শুনলেন, শোনার পরে আমার নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ তুমি কি বলতে চাও, আজকে তো আমরা নতুন কথা শুনতে লেগেছি। আল্লাহ নবী বলেছিলেন, চাচি আম্মা জানেরা, আল্লাহ পাক বেশাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যা কিছু বলে থাকি একটাও আমার নিজের জানানো কথা নয়। ও আমার চাচি আম্মা জানেরা, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন, বেশাক আমার আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আল্লাহর তরফ থেকে যেটা ওহী নাযিল হয় আমি রাসূলুল্লাহ সেটাই জগতের বুকে প্রচার করব। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় বলেছিলেন যে আমি আমার নিজ ঘরে আমার ঘরে আমি আমার আপনজন দিগকে দাওয়াত করব, আমার চাচা জান দিগকে দাওয়াত করব, আমার চাচি আম্মা জানদেরকে দাওয়াত করব, আপনাদের দাওয়াত করে আল্লাহ পাকের মহাবাণী কলেমাটা প্রচার করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, আমার নবী চাচি মারা নবীকেও তো বড় ভালোবাসে, আমার নবীকে বলেছিলেন, বাবা তোমার এই সুন্দর চেহারা, তুমি বাপ হারা তুমি মা হারা, তবে তোমার এই কথাটা কতটা মেনে নেবে আমরা বুঝতে পারছি না, তবে তুমি সবাইকে দাওয়াত দেবে কিন্তু তোমার চাচা আবুল আহাবকে যেন দাওয়াত দেবে, কেন আবুল আহাব যদি শোনে তোমার উপরে চরম অত্যাচার করবে। নবী আমার বলেছিলেন, ও আমার চাচি আম্মা জানেরা, ও আমার চাচি আম্মা জানেরা, শুনে রেখে দেন জেনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিন এসেছি আমি সকলের কাছে আল্লাহ দ্বীনের প্রচার করার জন্য, কে আমার উপরে অত্যাচার করবে কে আমার উপরে আঘাত করবে এটা আমি দেখব না, কেননা আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছেন, আমি সকলের জন্য নবী হয়ে এসেছি, আল্লাহর একত্ববাদকে আমি প্রচার করব, কে মানলো আর কে মানলো না এ দায়িত্বটা আমার আল্লাহ পাক তিনি নিয়েছেন, তবে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের নির্দেশে সকলের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেব, তাই আমি আমার চাচা আবুল আহাবের কাছেও কালেমার দাওয়াত আমি পৌঁছে দিতে চাই। আমার নবী ভাই খেলেন, ভাই খেল, তখন তো আমার নবীর সঙ্গী সাথী বলে সেরকম কেউ নেই,
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার এক এক করে সব দাওয়াত করলেন, দাওয়াত আবুল আহাবের ঘরে গিয়েছে। আবুল আহাব বলছে, ভাতিজা কি ব্যাপার হঠাৎ তুমি আসলে? বলছে, চাচা আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করলাম। আল্লাহর নবীকে আবুল আহাব বলেছিল, ভাতিজা মুহাম্মদ হঠাৎ করে তুমি আমাকে দাওয়াত করছো, আমার ভাইদের দাওয়াত করছো, সকলকে দাওয়াত করছো, তোমার উদ্দেশ্যটা মনে হয় ভালো না, কিসের জন্য তুমি দাওয়াত করছো? আল্লাহ নবী বলেছিলেন, চাচা গো আপনি আমার ঘরেতে যাবেন, আমি আপনাকে মেহমানদারি করব, আপনাকে আমি দাওয়াত দিলাম। আল্লাহ নবী দয়ালু রহমাতাল লিল আলামিন নবী এই কথা বলে যখন চলে আসলেন, ও ভাইয়ানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যেদিন সকলকে দাওয়াত দিলেন, সময় আস চলে আসলেন, সবাই সময় মতো চলে আসলেন, আবুল আহাব চিন্তা করতে থাকে, আবুল আহাব চিন্তা করতে থাকে, আমি যদি না যাই তাহলে বড় ক্ষতি হয়ে যাবে, কেননা মোহাম্মদ মনে হয় আজকের অন্য কোনো কথা বলবে, আমাদের কোনো ধর্মের বিরোধী কথা বলবে, এই না মনে করে আবুল আহাব হতে বারো হয়ে চলে আসলো। আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার সকলকে আমার নবী যতটাই পারেন মেহমানদারি করলেন, ভালোবাসা দিলেন। আল্লাহ নবী দয়া নবী আমার যখন মেহমান মানদানি শেষ হয়ে গেল, ওই সময় আবুল আহাব বলতে থাকে, এ মোহাম্মদ কি ব্যাপার, কি মনে করে আমাদের ডেকেছো আগে বলো। আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার চাচা গণেরাও, ও আমার চাচি আম্মা গণেরাও, বেশাক আল্লাহ আমাকে পৃথিবী জমিনে সত্যবাদী করে পাঠিয়েছেন, আমি রাসূল আল্লাহ পাক আমাকে নবী এবং রসুলের মর্যাদা দান করে, আল্লাহ পাক আমাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর আসমানি কিতাব, আল্লাহর মহাগ্রন্থ কিতাব, আল্লাহর পবিত্র কোরআন আমার উপরে নাজিল হতে শুরু হয়েছে। এ আমার চাচা গণেরা, এ আমার চাচি আম্মা জানেরা, এ আমার আপন জনেরা, আমি মোহাম্মদ রসুল্লাহ আমার আল্লাহ পাকির নির্দেশে তাই আমি আপনাদের দাওয়াত দিয়েছি। আজকে আমার বলার উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তিনি হলেন এক, আমার আল্লাহর কোনো শরীকই নাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, হাইয়ুন চিরঞ্জীবী আছেন এবং থাকবেন। আমার নবী দয়া নবী জানিয়ে দেন, আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা, আমরা হলাম আল্লাহ পাকের সৃষ্টি, আমার আল্লাহর কোনো শরীক নাই, তাই আমি তোমাদের কাছে সর্বপ্রথম সে আল্লাহর একত্ববাদের প্রচার আমি করছি, আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মের নাম হলো ইসলাম, সে ইসলামকে তোমাদের কাছে আমি পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত করেছি। পৌঁছে দেওয়ার জন্য দাওয়াত করেছি, আল্লাহ আমাকে নবী করেছে। আমি একটাও আমার নিজের কথা বলি না, আমার নবী বলছেন যে আমি একটাও আমার নিজের কথা বলছি না, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন সেটাই আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আপনারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে ঈমান আনেন। আমার নবী বলেছিলেন,
আপনারা পূর্বে যা গুনাহ করেছেন, যা অপরাধ করেছেন, আল্লাহর সঙ্গে শরীক করেছেন, অনেক প্রভুকে ডেকেছেন, অনেক অনেক প্রভুকে ডেকেছেন, শুনে নেন, জেনে নেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাকের কোন শরীকই নাই। আল্লাহ পাক হলেন, আল্লাহ পাক হলেন এক, আমার আল্লাহর কোন দ্বিতীয় নাই, আমার আল্লাহ পাকে থেকে পবিত্র, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি সমস্ত কিছুর মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন, তানার সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন সেই ইসলামকে প্রচার করার জন্য, তাই আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবুল আব দাঁড়িয়ে গিয়ে আবু তালেবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, এ আবু তালেবে আমার ভাই, কাবা ঘরের মুতাওয়াল্লি, দেখেছেন আপনি মুহাম্মদ লালিত পালিত করে আজকে আপনার সামনে কেমন কথা বলে, আমাদের বাপ দাদা 14 পুরুষের ধর্মকে মিথ্যা বলতে লেগেছে, আল্লাহ নবী দয়া নবী বলেছেন শুনুন, না 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 না, আমি আপনাদের কাছে জোর করে চাপিয়ে দেই না, আপনারা ভুল পথে চলছেন, আমি রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাকে রাস্তাটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দাওয়া দিয়েছি, এটি হলো আমার দায়িত্ব, কারণ আমি আপনাদের বলো বড় ভালোবাসি, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, আপনাদেরকে আমি রাসূলুল্লাহ বড় প্রিয় করি, ভালোবাসি, আমি সকলের জন্য নবী হয়ে এসেছি, তাই আপনাদের কাছে আল্লাহর একত্ববাদকে আমি প্রচার করছি। ওই সময় আমার নবী বলেছেন জোর করে নয়, জবরদস্তভাবে আমি আপনাদের আমার আল্লাহ তিনি হেদায়াতের মালিক, শুধুমাত্র আমি আপনাদের কাছে আল্লাহর তরফ থেকে হেদায়াতের পানিটা পৌঁছে দিলাম। হেদায়াতের বাণী এখনো আলে মোলামারা মিলাদ মাহফিলের দ্বারায় মসজিদ মাদ্রাসা অনেক রকম সাবরিসানি ক্ষেত্রে আল্লাহ পাকে কোরআনের বাণী ইসলামের বাণী জগতের মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছে না, দিচ্ছে তো, সবাই কি হেদায়েত হচ্ছে? কথা বলে সবাই হেদায়েত হয় না, তা আল্লাহ তো হেদায়েতের মালিক, আল্লাহ তো সবাইকে হেদায়েত দিতে পারে, ঠিক না ভুল? কিন্তু না না, আল্লাহ পাক আপনারা মা, আল্লাহ পাক প্রেম দিয়েছেন, হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বিচার করার আল্লাহ পাক ক্ষমতা শক্তি আপনাকে দান করেছেন। ও ভাইয়ানেরা, আমরা যে আল্লাহ পাকের বান্দা, আমরা যে আল্লাহ পাকের বান্দি, আমরা সে আল্লাহকে মানব কি মানব না, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই তানার রাস্তাটা আল্লাহ পাক নবীদের দ্বারাই দেখিয়ে দিয়েছেন, হাক্কানি আলেমদের দ্বারাই দেখিয়ে দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের দ্বারাই আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন কথা বলেছিলেন, ওই সময় আবু লাহাব আবু তালেবের দিকে চড়া মেজাজে কথা বলতে থাকে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন কি আঘাত করবে, নবীকে মারবে, আবু তালেব ধমক দিয়ে বলেছিল, খবরদার আবু লাহাব, আমার ভাতিজা, আমি বেঁচে থাকতে একটি পশমের আঘাত করতে দেব না। আবু তালেব আমার নবীকে কতটা ভালোবাসতেন, কিন্তু আফসোস, হেদায়াত
যিনি আল্লাহ রাস্তায় আসতে চান আল্লাহ তাকে হেদায়েত দেন, যিনি আসতে চান না আমার আল্লাহ কখনোই হেদায়েত দেবেন না। মুসলমান গণের ছেলেরা দোসুয়ানেরা, হে আমার মুরব্বি আব্বা জানেরা, যখন এমন কথা বলতে লেগেছেন ওই সময় দেখতে পাওয়া যায় বাবা কেউ আমার নবীর ওই কথায় সাড়া দিল না, আবু তালেবও সাড়া দিলেন না, আমির হামজাও সাড়া দিলেন না, এমন করে দেখতে পাওয়া যায় আমার নবী পাকের চাচা গণেরা চাচি আম্মা জানেরা সবাই চুপ করে আছে। আবুল আহাব বিশাল ধমক দেয়, বিশাল বড় বড় কথা বলতে থাকে, আমার নবীর দয়ার নবীর উপরে চড়াও হয়ে বড় বড় কথা বলতে থাকে। এই সময় আমার নবীর দয়ার নবীর রহমাতাল আলামিন নবীর সম্মুখে একজন দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেউ বিশ্বাস করুক আর না করুক আমি আপনাকে বিশ্বাস করে নিলাম, আল্লাহ পাক আপনাকে পৃথিবীর জমিনে আখিরি পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন, কেউ মানুক আর না মানুক আমি অন্তর থেকে মেনে নিলাম, আমি অন্তর থেকে বিশ্বাস করে নিলাম, আল্লাহ পাক আপনাকে নবী এবং রসুল করে পাঠিয়েছেন, আপনি যে ধর্ম প্রচার করছেন আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, কে বিশ্বাস করলো আর করলো না, আমি তাকে বিশ্বাস করে নিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি এখনি আপনার হাতে আদি বায়াত হয়ে আল্লাহ পাকে দরবারে তওবা করে ক্ষমা চেয়ে নিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চায়। তিনি কে বাবা, একটু বলেন তিনি কে? প্রথম দিকে যারা ইমান এনেছিলেন তানাদের উপরে অনেক অত্যাচারের রোজা চলেছিল, প্রথম দিকে যারা ইমান এনেছিলেন আল্লাহ নবীকে যেমন কষ্ট দিয়েছিল, আবু জাহিল আবুল আহাব উতবা সাইবা দলেরা আমার নবীর অনুসারী যারা হয়েছিলেন আল্লাহর উপরে যারা ইমান এনেছিলেন নবী পাকে সাহাবীদের উপরে চরম অত্যাচার করেছিল। ও ভাইয়ানেরা, যিনি দাঁড়িয়ে বলেছিলেন তিনি অন্য কে হলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তারাকে জীবন দশাতে যখন আমার আল্লাহ পাক 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন ওই 10 জন সাহাবীর মধ্যে আমার আল্লাহ ওনার নামটাও আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, তিনি অন্য কে হলেন, তিনি হলেন হযরতে আবু তালেবের পুত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? হযরত আলী। হযরত আলীর বয়স তখন অল্প, তিনি তখন ছোট, কিন্তু আমার নবী কি চিনলেন, আল্লাহ হেদায়াত নসিব করলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই উচ্চ আওয়াজে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে যখন ইমানের কালেমাটা পড়ে নিয়েছে, সেই সময় আবু আহাবের যেন কম্পন শুরু হয়ে গেছে, আবু তালেবের দিকে চোখ মোটা মোটা করে বলছে, দেখেছ আজ মোহাম্মদকে তুমি দেখাশোনা করে দেখো, তোমার নিজের ছেলে আলী সে মোহাম্মদের ভক্ত হয়ে গেছে। আবু তালেব, তিনি কি আবুল আহাবের কথা শুনে আমার নবীকে কি ধমক দিয়েছিলেন, কথা বলে ধমক দেয়? আবু তালেব
আবুলাবের কথাই কোনো কর্ণপাত করেনি বাবা, নবীকে এতটাই প্রিয় করেছিলেন, নবীকে এতটাই ভালোবেসেছিলেন। ও ভাইজানেরা শুধু তাই নয়, আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল আওয়াব অপমান করবে, অপদস্থ করবে। কিন্তু না 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 না, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন যে আমার নবীকে অপমান অপদস্থ করার চেষ্টা করবে, আমার নবীর কালিমা লাগানোর চেষ্টা করবে, আমার নবীর আখলাকের উপর আঘাত করার চেষ্টা করবে, সেই অপমানিত হবে, সেই লাঞ্ছিত হবে, সেই ধ্বংস হবে যদি সে হেদায়াত না হয়, তার নসিবে যদি হেদায়াত না হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন বরং আমার নবীর দয়া নবীর শান মর্যাদা আরো উচ্চতর উচ্চতর আমি আল্লাহ বাড়িয়ে দেব। অপমানিত হলো কি আবুল আহাব? কেন? আমার নবী দাওয়াত দিয়েছেন, একজন তো সাড়া দিয়েছেন, তিনি কে? হযরত আলী। ভাইয়ারা মুরব্বী আব্বাজালেরা, এই আলোচনা করতে গেলে ঘন্টা কি ঘন্টা সময় চলে যাবে, আমার ক্ষমতা বাইরে বাবা। শুধুমাত্র আমি আপনাদের বলতে চাই, এ মাহফিল নবী দিবসের মাহফিল, রাসূলুল্লাহর সাথে আলোচনা হচ্ছে, আমার নবীর সাথে যত আলোচনা হবে আল্লাহ পাক তত খুশি হয়ে যাবে, আল্লাহর রহমত তত বর্ষিত হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমার হাবিবের সঙ্গে বন্ধুত্ব তৈরি করো, আমার হাবিবকে অন্তর থেকে ভালোবাসো, আমার হাবিবকে জীবনের থেকে বেশি ভালোবাসো, যদি আমার হাবিবের আদর্শ মানতে পারো, আমার কোরআনের আদর্শকে যদি মেনে নিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাকে সিরাতাল মুস্তাকিমের উপরে পরিচালিত করে দেব। আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে প্রকাশে দাওয়াত দিলেন, এই প্রকাশে দাওয়াত দেওয়াটা মক্কা জমিনে আস্তে আস্তে ছড়িয়ে গেল। আবুল আহাব তো আবু জাহিদের কাছে কাছে আগে বলবি, নাম্বার ওয়ান শয়তান তো আবু জাহিদ, ঠিক না ভুল? আমার নবীকে কম কষ্ট দেয়নি বাবা, কম কষ্ট দেয়নি, তথাপিও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আবু জাহিদের কাছে কালেমার দাওয়াত দিয়েছে। জোরে বলবেন না, কিন্তু কপাল ফাটা দুনিয়ার নেতৃত্বে লোভে, দুনিয়াদারির লোভে প্রিয় নবীকে নেতা বলে মানতে চাই ও সম্মান চলে যায়। অভাই জানেরা মুরব্বী আব্বা জানেরা, পর্দারে সিনা মায়েরা বোনেরা শুনেন, আবু জাহিদ আমার নবীকে কতটা কষ্ট দিয়েছিল শুনেন। ও ভাইয়ানেরা মুরব্বী আব্বা জানেরা, আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক তারিখে গভীর রাতে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আল্লাহ নবী দিনের আলোতে আসতে পারতেন না, নবী আমার গভীর জুনিতে গভীর রাতে আম্মা জান খাদি
খাদিজার ঘরে আসলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আমার নবী দয়ার নবীকে হযরতে খাদিজাতুল কুবরা নবীকে সেবা শুশ্রূষা করতে থাকেন এমন সময় আমার নবী দয়ার নবী হযরতে খাদিজাকে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাকে বলেছিলেন ও বিবি খাদিজা ও বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ তোমাকে জানাই এই গভীরাতে গভীরাতে কেউ নাই আমি রাসূলুল্লাহ একা কেরে এই রাতের অন্ধকারে আমি একটু আবু যায়েদের ঘরের সামনে যেতে চাই আল্লাহ নবী দয়া নবী কথা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন এত রাতে আপনি কেন আবু যায়েদের দরওয়াজার সম্মুখে কেন যেতে চান কেন যেতে চান আল্লাহ নবী দয়া নবী চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায় নবী আমার বলেছিলেন বিবি খাদিজা ও বিবি খাদিজা পৃথিবীর জমিনে আমি আমার আব্বা জানের আদর পাই না পৃথিবীর জমিনে আমার গর্ভধারিণী জনম দুঃখিনী আম্মা জানের আদর আমি সেভাবে পাই না ও বিবি খাদিজা পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ এমন করে কত আঘাত আমি পেয়েছি আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন আমি আমার নিজের ভালাইয়ের জন্য আসি নাই আমার নিজের আপনজনদের জন্য আসি নাই আমি রাসূলুল্লাহ সমস্ত আমার উম্মত উম্মতিদের জন্যই এসেছি আবু জাহিল তার কাছেও ইসলামের বাণী কালেমার বাণী পৌঁছে দিতে হবে তবে আমি রাতের বেলা যদি যাই আবু আবু জাহিলকে ডেকে একা কে আমি তাকে দিনের দাওয়াত সুন্দর করে আমি বুঝিয়ে দাওয়াতটা দেব আল্লাহ নবী আরো বলেছিলেন খাদিজা রে আবু যায়েদের দলবলেরা মক্কা যুবকেরা আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাই ওরা আমাকে দেখতে পেলে ওরা আমাকে দেখতে পেলে আমার শরীরের উপরে পাথর নিক্ষেপ করে ওরা আমাকে দেখতে পেলে আমার শরীরের উপরে পাথর নিক্ষেপ করে আমার শরীরটা কত বিক্ষত করে দেয় ও বিবি খাদিজা শুনে নাও জেনে নাও আমি রাসূলুল্লাহ যদি আবু যায়েদের কাছে গিয়ে যদি কালেমা দাওয়াত দেই আবু জাহিল যদি ইমানের কালেমা যদি পড়ে নেয় তাহলে মক্কা জমিনে আর ইসলাম প্রচার করতে অতি সহজ হয়ে যাবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আম্মা জান খাদিজা তো কিছুই বলতে পারেন না ওই সময় দেখতে পাওয়া যায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কথায় তিনি কিছু বললেন না ওই সময় আমার নবী দয়ার নবী আমার পথ থেকে বার হয়ে গভীরাতে আবু যায়েদের ঘরের দরওয়াজার সম্মুখে হাজির হয়ে যায় আল্লাহ নবী দয়া নবী রহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় ঘরের বাইরে থেকে ডাক দেয় ও আমার চাচা আবু যাহিল আপনি কি ঘরে আছেন আপনি কি ঘরে আছেন গভীর রাতে ডাকছে আবু যাহিল সে তো একেবারে খেয়ে দিয়ে নাক দেখে ঘুমাচ্ছে আল্লাহ রাসূল ডাকছে চাচা আবু জাহিল আপনি ঘরে আছে আবু জাহিল যে আমার নবীর গলার আওয়াজটা শুনতে পেল আবু যায়েদ ওই সময় গভীর রাতে ঘুমের ঘরে ঘুমটা পেয়ে গেছে এত রাতে কে আমাকে ডাকতে লাগে আবু যায়েদের বুঝতে বাকি রইল না
এত রাতে আমাকে এত সুন্দর ভাষা দিয়ে কে না কে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ছাড়া কেউ না। ওই সময় আবু জাহেল ঘরের দরওয়াজাটা খুলে, ঘরের দরওয়াজাটা খুলে পথ থেকে পার হয়ে আল্লাহ নবীর সম্মুখে হাজির হয়। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, এ ভাতিজা মোহাম্মদ, কি ব্যাপার, কি মনে করে তুমি আমার কাছে এই গভীর রাতে তুমি ডাক দিয়ে এসেছো, আমার কাছে কি ব্যাপার, কি কারণে এসেছো, এত রাতে তুমি আমার ঘুমটা কেন ভাঙিয়ে দিলে, আমি বড্ড ঘুমাচ্ছিলাম, তুমি আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দিলে, মোহাম্মদ কি জন্য কি বিপদে তুমি পড়েছো। আল্লাহ নবী বলেছিলেন, চাচা মুসাফির, আমি কোনো বিপদে পড়ি না, আমি আপনার ভালোর জন্য এসেছি। ও চাচা মুসাফির, এই গভীর রাতে আমি আপনার কাছে এসে জানাতে চাই, আল্লাহ পাক আমাকে আল্লাহ তাআলা আখির নবী করেছেন, শেষ নবী করে পাঠিয়েছেন, আমার পরে আর কে নবী তার সানি আসবে না, আমি রসূলুল্লাহ আপনাকে জানিয়ে দেই। চাচা যান আপনি শুনে নেন, আল্লাহ পাকের তরফ থেকে আমার উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়, আমার উপরে আল্লাহর আসমানি কিতাব নাযিল হয়। ও চাচা আবু জাহেল, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, আমার আল্লাহর উপরে যদি আপনি ঈমান আনেন, এই পৃথিবীর জমিন যত অন্যায় অপরাধ করেছেন, যদি অন্যায় অপরাধকে স্বীকার করে নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে যদি আপনি তওবা করে অনুতপ্ত হয়ে যদি ফিরে আসেন, এমানে কালেমাটা যদি পড়ে মুসলমান হয়ে যান, আমার আল্লাহ পাক আপনাকে ইহকালেও এবং পরকালে শান্তি দেবে। আমি এই জন্য আপনার কাছে এসেছি, শুধুমাত্র আপনার ভালোর জন্য, আমার জন্য নয়। আপনারা বলেন, আমার আল্লাহ কি আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনার উপরেও আমি জারি করে দিলাম, আপনারও নামাজ পড়তে হবে, রোজা আদায় করতে হবে, বলেছেন? বলেননি। কিন্তু আমার নবী যে ইবাদত, যে নামাজ, রোজা, যে কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবীরা করতে পারে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক নবীকে শুধু এটাই বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ইয়া আমার নবী, আমার রাসূল, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয়, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয়, আপনি সেটাই প্রচার করুন। আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন, নবীকে আমার আল্লাহ বলেছিলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। আমার আল্লাহ বলেননি যে হাবিব আপনার উপরও নামাজ ফরজ হয়েছে, আপনাকে পড়তেই হবে। নবী যদি নামাজ নাও পড়তেন, আমার নবীর কোনো ক্ষতি হতো না। জোরে বলো। কিন্তু আমার নবী কেন এত ইবাদত করেছেন, কেন এত নামাজ পড়েছেন, কেন এত রোজা করেছেন, কেন এত বেশি জিকির করেছেন, আল্লাহর নবী তিনি জানিয়ে দেন যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, অবশ্যই যিনি আমার স্রষ্টা আমি সেই স্রষ্টার ইবাদত করি। আমার নবী তিনি জানিয়ে দিয়েছেন যে আমার উম্মত, উম্মতিরা তোমরাও সেই স্রষ্টার ইবাদত বান্দেগি করো। জোরে বলে সুবহানাল্লাহ।
মুসলমান গরীব ছেলেরা নৌজোয়ানেরা এ আমার মুরব্বী আব্বা জানের পর্দার সিনা মায়েরা বোনের আল্লাহ নবী যখন এমন কথা বলেছিলেন আবু জাহির ওই সময় বলেছিল মুহাম্মদ তুমি এত রাতে আমার কাছে এই কথা শোনানোর জন্য তুমি এসেছো, ঠিক আছে একটু তুমি অপেক্ষা করো আমি একটু ঘরের ভিতরে চলে যাই তারপরে আমি আসছি। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, নবী আমার বড় আশা নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখতে পাওয়া যায় ওই ঘরের ভিতর থেকে আবু জাহিল যার ভিতরে কোনো দয়া বলে কিছু ছিল না, যার ভিতরে কোনো মায়া ছিল না, নিষ্ঠুর আবু জাহিল একটা আপনার কেনা চাপু খাতে করে নিয়ে আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর কাছে এসে আবু জাহিল আমার আপনার নবীর নূরের চেহারার উপরে আঘাত করতে থাকে, এই মোহাম্মদ শুনে রেখে দাও আমি তোমাকে কখনোই নবী বলে মানি না, আমি তোমাকে ভাতিজা বলে মানি, আব্দুল্লাহর বেটা বলে মানি, আমি তোমাকে কখনোই নবী বলে মানি না, মোহাম্মদ তুমি কেন আমার কাছে এসে আমার কাছে কেন এসে সেই কলেমা দাওয়াত দিতে এসেছো, এ মোহাম্মদ কেন তুমি আমার ঘুমের ব্যাঘাতটা ঘটিয়েছো, আল্লাহ নবীকে তোমার আমার নবীকে মেরেছিল আবু জাহিল নিষ্ঠুরের মতো দয়ার নবীকে তোমার মেরেছিল, আল্লাহ নবীর নূরের চামড়াটা ফেটে গিয়েছিল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারাকটা রক্তে লাল হয়ে গিয়েছিল। আমার নবী শরীরটা রক্তে লাল হয়ে গেছে, এত মান ওঠার মতো শক্তি নেই, দয়ার নবী রহমাতাল্লিল আলামিন নবী কষ্ট করে বালুকণার উপর দিয়ে খাদিজার ঘরের দিকে আসতে লেগেছে। আহ আম্মা জান খাদিজা, তিনি তো নবীকে বড় ভালোবাসে, জীবনের থেকে ভালোবাসে, অর্থ সম্পদ সব তো নবীর কদমে দিয়ে দিয়েছে, আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে স্থির থাকতে পারে না নবীর মহাব্বতে নবীর ভালোবাসায়, আম্মা জান খাদিজা অস্থির হয়ে যা আবু জাহিলের ঘরে গিয়েছে, না জানি আমার নবী কি কোনো কষ্ট দিচ্ছে নাকি, এত দেরি কেন হয়, আমার নবী কেন আসেন না, ওই গভীর রাতে আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ঘরের ভিতরে থাকতে পারলেন না, ঘর থেকে বার হয়ে আবু জাহিলের ঘরের দিকে রওনা হয়ে যায়, ওই গভীর রাতে আল্লাহ নবীর দয়ার নবী আমার ঠিক দাঁড়িয়ে আসতে পারছেন না, বালুকণার উপর দিয়ে যেন গড়াগড়ি খেতে লেগেছেন, আম্মা জান খাদিজা দেখতে পান অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে দয়ার নবী নূরের চেহারাটা পূর্ণিমা চন্দ্রের দিকে যেন উজ্জ্বল উজ্জ্বল হয়ে মরুভূমির বালুকণার উপর দিকে যেন আসতে লেগেছে, মা খাদিজার বুঝতে বাকি রইল না আমার নবী ছাড়া কেউ নাই, আখিরি পয়গম্বর ছাড়া কেউ নাই, আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে গিয়ে দেখে আল্লাহ নবী দয়ার নবী আমার মরুভূমির বালুকণার উপর দিয়ে যেন গড়িয়ে গড়িয়ে আসতে লেগেছে। খাদিজাতুল কুবরা আর থাকতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ডুগরে কেঁদে উঠে হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যে গেলেন সুস্থ কালতে
আপনার সমস্ত শরীরটা রক্তে লাল হয়ে গেল। হুজুরা বুঝাইলাম নাকি এত মার মারল। আল্লাহ নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বলেছিলাম আপনি আবু জাইদের কাছে যাবেন না। আবু জাইদের মধ্যে কোনো দয়া নাই, আবু জাইদের মধ্যে কোনো মায়া নাই। দুনিয়ার নিষ্ঠুর একজন মানুষ, সে নিজে অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য, সে নিজের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য সে ন্যায় অন্যায় সব এক জায়গায় বিস্তৃত করে দেয়। সে মানুষের উপরে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে, অসহায় ব্যক্তির উপরে জুলুম করে, অত্যাচার করে, গরিবের উপরে জুলুম করে, এতিমের উপরে জুলুম করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল নিষ্ঠুরের মতো আপনার চেহারাটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। নবীকে সঙ্গে করে নিয়ে আম্মা জান খাদিজা ঘরে নিয়ে আসলেন। আল্লাহ নবী নূরের চেহারা দিকে থাকতে পারেন না। আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর নবী করেছিলেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে এত সুন্দর নবী করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী নূরের চেহারাটা আল্লাহ পাক পূর্ণিমা চন্দ্রের থেকে শত শত গুণ উজ্জ্বল বানিয়েছিলেন। কিন্তু যারা নিষ্ঠুর মানুষ হয়, ছোট ছোট শিশু মাসুম বাচ্চাদেরও দেখলে তাদের রাগ হয়, ঠিক না বল? এরকম নিষ্ঠুর মানুষ সমাজে নেই, যারা বাচ্চাদেরও দেখতে পারে। কিন্তু বাচ্চারা হলো নিষ্পাপ, তাদের সেই জ্ঞান আসে, তারা ভুল ভ্রান্তি করে। কিন্তু আমরা অনেকে আছি নিষ্ঠুরের মতো ব্যবহার করে। আল্লাহ পাক এগুলোকে পছন্দ করে না। আল্লাহ নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন, নবী আমার তানি কষ্ট কত কষ্ট করলেন বাবা। আমার নবী দয়াল নবী রহমাতাল লিল আলামিন, নবী কত মার খেতে হলো বাবা। এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য, এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ন্যায়ের রাস্তায় ও তেমন করে হকের রাস্তায় চলার জন্য নবী আমার কত আহ্বান করেছিলেন। এই আহ্বান করার জন্য আল্লাহ নবীকে কত কষ্ট পেতে হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা আমার নবীর সাহাবীরা মক্কা নগরী প্রথম দিকে যারা ভালোবেসেছিলেন তাদের উপরে কত অত্যাচারের রোলার চলেছিল। ও ভাইয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, আপনারা জানেন আল্লাহ নবীর দয়া নবীকে ভালোবেসেছিলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু নবীকে এত প্রিয় করেছিলেন, নবীকে এত ভালোবেসেছিলেন, এই ভালোবাসা অর্জন করার জন্য এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহ পাকে জিকির করার জন্য, আল্লাহর একত্ববাদের কালেমা পড়ে নেওয়ার জন্য ওই নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়ার উপরে চরম আঘাত করেছিল। হযরত সুমাইয়াকে ডেকে বলেছিল, এ সুমাইয়া শোনো শোনো, তুমি যদি এখনো মুহাম্মাদকে যদি ছেড়ে দাও, মুহাম্মাদের ভালোবাসা থেকে যদি ফিরে আসো, আল্লাহর একত্ববাদকে যদি তুমি ছেড়ে দাও, আমাদের ধর্মের দিকে যদি ফিরে আসো, আমাদের কথা অনুযায়ী যদি চলে আসো, তাহলে তোমাকে রেহাই দেওয়া হবে। কিন্তু তুমি জানো আমি আবু জাহিল যাকে ধরি তাকে রেহাই দেই না, আমি আবু জাহিল আমি যাকে ধরি তাকে রেখাই দেই না। এ সুমাইয়া, এখনো বাঁচার রাস্তা আছে, তুমি ইমানের কলেমাটা ছাড়বে কিনা বলো? ছেড়েছিল বাবা, আমাদের কি কষ্ট হয়, নামাজ পড়ার জন্য কেউ বাধা দেয়, কেউ বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে যে মসজিদে আসলে তোমার ঠ্যাং ভেঙে দেবো,
কি বাবা, কোরআন তেলাওয়াত করার জন্য কেউ আপনার ঘরে গিয়ে বাধা দেয় না তো? আমি তো মুসলমান, মুসলমান বলে দাবি করেছি। তাহলে আল্লাহর হুকুম নামাজ, যে নামাজ কায়েম করতে গিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত মার খেলেন সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়ের পথে থাকার জন্য, চলার জন্য আমার নবীর কত অত্যাচার সহ্য করতে হলো, সাহাবীদের কত জীবন চলে গেল। আফসোস, আমরা সহজে ইসলামের ঘরে আল্লাহ পাঠিয়েছে বলে আজকে আমরা সেই নবীকে চিনতে পারলাম না, এক আল্লাহকে এখনো পরিপূর্ণ চিনতে পারলাম না, আল্লাহর ঘরটা এখনো আমরা পরিপূর্ণভাবে ভালোবাসতে পারলাম না। মুসলমান ঘরে ছেলেরা যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করুন, নবীর মহব্বত অন্তরে হাসিল করুন, আল্লাহ ছাড়া কোনো গতি নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে, বাপের বুকে মাটি দিয়েছে, মায়ের বুকে অনেকে মাটি দিয়েছে, দাদুর বুকে মাটি দিয়েছে, দাদির বুকে মাটি দিয়েছে, নানু নানি বন্ধু বান্ধবের বুকে মাটি দিয়েছে। ও মুসলমান, আপনি কি একবার চিন্তা করেছেন আপনার আমার বুকে একদিন মাটি উঠবে? কিন্তু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই জমিন এই মাটি বলতে থাকে, এই মাটি শুধু বলতে থাকে, এই আল্লাহর বান্দারা, এই আল্লাহর বান্দিরা, তোমাদেরকে আমার কাছে আসতে হবে, কিন্তু আমি মাটি তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা যেন আমার উপরে অত্যাচার করো না, তোমরা যেন আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলো না, তোমরা যেন খারাপি নোংরামি কাজ করো না, তোমরা যেন মদের আড্ডায় জুয়ার আড্ডায় যেও না, গানের আসরে যেন যেও না, তোমরা যেন খারাপ পথে তোমরা চলো না, তোমরা যেমন কাজ করবে আমি কবরের মাটি তেমন ব্যবহার করব। তোমরা কি জানো এই কবরটা, কবর হলো অন্ধকার জায়গা, এই কবরের ভিতরে সাপ অনেক রকম বিষাক্ত বিষাক্ত জিনিস আছে, যদি তোমরা এ থেকে বাঁচতে চাও তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদত করো, তোমরা যদি এই কবরের শাস্তি থেকে যদি বাঁচতে চাও, আই কবরের মাটি বলতে থাকে, এই জমিন বলতে থাকে যে আল্লাহ জমিনের উপরে তোমরা অত্যাচার করো না, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলো না, যদি তোমরা চলেছ তাহলে কিন্তু তোমাদের পরিণতি বড় ভয়াবহ হবে। এই জমিন, জমিন কথা বলতে পারে বাবা? এই জমিন কথা বলবে, এ মাটি কথা বলবে। জমিনে চলে যাও, জমিনে গিয়ে আমার নির্দেশে ওই জমিন থেকে মাটি নিয়ে এসো, আমি আল্লাহ পাক খলিফা প্রতিনিধি তৈরি করব, আমি আল্লাহ পাক খলিফা প্রতিনিধি তৈরি করব, যাও চলে যাও আমার নির্দেশে তোমরা মাটি নিয়ে এসো, এই জমিনে সবাই নেমে এসেছিলেন আল্লাহ নির্দেশে মাটি নেওয়ার জন্য, যখন কিনা এই জমিনের উপরে হাত দিয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, জমিনের উপরে হাত দিয়ে যখন জমিনের উপরে মাটিটা নেবে, ওই সময় জমিন চিৎকার করে আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলে
করেছিল। হে আল্লাহর ফেরেশতারা, আমার বুক থেকে মাটি ছিনিয়ে নিয়ে যেও না, কেননা আমার বুক থেকে মাটি ছিনিয়ে নিয়ে যেও না, আমার এই মাটি দিয়ে আল্লাহ পাক তার বান্দা বান্দিদের সৃষ্টি করবে, পৃথিবী জমিনে তারা আসবে, এই জমিনের উপরে তারা আল্লাহর ইবাদত করবে না, আমি মাটি আমার উপরে জুলুম করবে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলবে, আমি মাটি সহ্য করতে পারবো না, নিয়ে যেও না নিয়ে যেও না, এই জমিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ পাক এই জমিনের জবান খুলে দিয়েছিল, মাটির জবান খুলে দিয়েছিলেন, দেখতে পাওয়া যায় জিব্রাইল সালাম মাটি নিয়ে যেতে পারলেন না, মিকাইল আলাইহিসসালাম ইসরাফিল আলাইহিসসালাম মাটি নিয়ে যেতে পারলেন না, আজরাইল আলাইহিসসালাম বলেছিলেন এই মাটি শুনে না গাও, এই জমিন শুনে নাও, আমি তোমার কথা কেন শুনবো, আমার আল্লাহর নির্দেশ আমি মেনে চলবো, তাই আমি অবশ্যই তোমার বুক থেকে মাটি নিয়ে যাব। আজরাইল সাল্লাম নিয়ে গেছে, আর আমাদের জান কবজের দায়িত্ব আল্লাহ কার দিয়েছে, যারে বলে সেই আজরাইল সাল্লাম। আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের হযরত ইমাম গাজ্জালী হুজুরের কিতাবের মধ্যে লেখা আছে, আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের চেহারাটা এত এত বড় চেহারা, তামাম পৃথিবীতে যত পানি আছে, তামাম সমুদ্রে নদীতে যত পানি আছে, সমস্ত পানিগুলো যদি ওই মালাকুল মওত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীরের উপরে মাথার উপরে যদি ঢেলে দেওয়া হয়, হযরত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের শরীর থেকে ওই পানিগুলো জমিনে পড়বে না। আজরাইল সাল্লামের চেহারা কেমন, তামাম পৃথিবীর সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, শরীরের ভিজে গিয়ে পানিটা নিচেই পড়বে। মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ও বাইয়ানেরা এমন ভয়ঙ্কর চেহারা তাদের জন্য হবে। রেওয়ায়েতে আছে আজরাইল সাল্লামের চারদিকে মুখ থাকবে, সামনে পিছনে ডাইনে বামে, শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা, বাম দিকে মুখ দিয়ে বাম দিকে তাকিয়ে যা জান কবজ করবে তার পরিণতিটা ভালো হবে না খারাপ হবে, কথা বলে খারাপ, কারণ সে আল্লাহর নাফরমানি জমিনে আল্লাহর উপরে অত্যাচার করে জুলুম, ডান দিক দিয়ে যে জাহান্নাম কবজ করে তিনি ইমানওয়ালা, জোরে বলে সুবহানাল্লাহ, ইমানওয়ালার রূহটা ইমানওয়ালা চেহারাটা ইমানওয়ালা আল্লাহর মাহবুব মাহবুবা বান্দা বান্দি চেহারাটা, আমার আল্লাহ পাক কবরের ভিতরে অক্ষত রেখে দেবেন, আল্লাহর মাহবুব যারা হয়ে কবরে যাবেন, আল্লাহর পেয়ারা হয়ে যারা কবরে যাবেন, আপনার এই সোনার দেহটা যদি আল্লাহ রাস্তা বেঁধে দিতে পারেন, আপনার এই সোনার দেহটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতে ভালোবাসায় যদি আল্লাহ রসুলের মহব্বতে যদি দিতে পারেন, আল্লাহ জিকিরের মধ্যে কাটিয়ে দিতে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে যদি আপনার শরীরটাকে কাটিয়ে দিতে পারেন, এই জবান দিয়ে কটু কথা কি বত গিল্লা পরনিন্দা পথ চর্চা বাদ দিয়ে এই জবান দিয়ে
দিয়ে বেশি বেশি করে যদি আল্লাহ জিকির করে, আল্লাহর ইবাদত করে যদি কাটিয়ে দিয়ে জীবনের শেষ সময়টা যদি সেই ইবাদত করতে করতে আল্লাহর মহাবাণী কালেমাটা পড়তে পড়তে যদি মৌত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমার আল্লাহ দয়া ওই মাটি অন্ধকার মাটিটা অন্ধকার থাকবে না, আল্লাহ নির্দেশে আল্লাহর হুকুমে অন্ধকার মাটিটা কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা বাগান হয়ে যাবে। আপনি জবান দিয়ে কোরআন পড়েছেন, কোরআনে বরকতে আল্লাহ আপনার কবরটাকে নূর আর নূর বানিয়ে দেবে, আপনার চেহারাটাও